রক্তে লবণের মাত্রা যদি কমে যায় তাহলে কি করবেন? রক্তের যে প্রেশার সেটাকে তারা মেনটেন করে এবং লবণের অভাবে আমাদের কোষগুলো স্বাভাবিক কার্যক্রম হারিয়ে ফেলে বা করতে পারে না। এইসব লবণের মধ্যে সোডিয়াম এবং পটাশিয়াম এবং ক্লোরাইড এগুলো হচ্ছে তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ। ক্ষেত্র বিশেষে যদি খুব বেশি কমে যায় তাহলে কিন্তু রোগী অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। লবণ আসলে কেন কমে যায় আমাদের শরীর থেকে? এছাড়াও কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু আমাদের শরীরে লবণ কমে যেতে পারে। লবণের মাত্রায় তারতম্য আসলে একটি ঝুঁকিপূর্ণ বিষয়। বিশেষ করে পটাশিয়াম যদি অনেক কমে যায় তাহলে কিন্তু অনেক সময় হৃদযন্ত্র বন্ধ হয়ে গিয়ে অনেকে মারাও যেতে পারে। প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে রক্তে লবণের মাত্রা যদি কমে যায় তাহলে কি করবেন। আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লবণ। বিভিন্ন ধরনের লবণ বা খনিজ, এটাকে আমরা খনিজ বলে থাকি, আমাদের শরীরে থাকে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এরা আমাদের শরীরের যে রক্তের যে প্রেশার সেটাকে তারা মেনটেন করে এবং শরীরের বিভিন্ন ধরনের যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া আছে সেগুলোকে তারা মেনটেন করে, প্রভাবিত করে। এবং লবণের অভাবে আমাদের কোষগুলো স্বাভাবিক কার্যক্রম হারিয়ে ফেলে বা করতে পারে না। সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, ফসফরাস ইত্যাদি বিভিন্ন খনিজ আমাদের রক্তে বিভিন্ন উপাদান বিভিন্ন মাত্রায় আমাদের রক্তে অবস্থান করে এবং এরা আমাদের শরীরের জন্য খুবই দরকারি। আমরা আমাদের বিভিন্ন দৈনন্দিন যে খাবার খাই সেখান থেকে এই খনিজগুলো বা লবণগুলো আমরা পেয়ে থাকি। বিশেষ করে আমরা যে ফলগুলো খাই বা সবজি খাই সেখান থেকে আমরা খনিজটা খুব বেশি পরিমাণে পাই বা লবণগুলো পাই। এছাড়াও তো আমরা খাবারে লবণ খাই, সেটি তো আছেই। তো এটি খুব নির্দিষ্ট মাত্রায় আমাদের শরীরে থাকে এবং এই মাত্রা থেকে যদি কমে যায় তাহলে নানান ধরনের অসুবিধা হতে পারে। এইসব লবণের মধ্যে সোডিয়াম এবং পটাশিয়াম এবং ক্লোরাইড এগুলো হচ্ছে তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ। সোডিয়াম যদি কমে যায় তাহলে আমাদের শরীরে নানান ধরনের উপসর্গ দেখা দিতে পারে, যেমন দুর্বল লাগা, অসংলগ্ন কথা বলা, কাছের মানুষকে চিনতে না পারা, সেমি কনসিয়াস যেটাকে বলে, যে ঠিক জ্ঞান আছে আবার নাই এরকম একটা ভাব, নিদ্রালুতা বা ড্রাউজি ভাব, একটা ঘুম ঘুম ভাব। ক্ষেত্র বিশেষে যদি খুব বেশি কমে যায় তাহলে কিন্তু রোগী অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। সোডিয়াম কমে যাওয়ার কারণে অনেকের ব্রেনে বা স্নায়ুতে পার্মানেন্ট ড্যামেজও হতে পারে। তো এগুলো কেন কমে যায় বা এই লবণ আসলে কেন কমে যায় আমাদের শরীর থেকে? সবচেয়ে কমন হচ্ছে ডায়রিয়া। আমাদের যদি পাতলা পায়খানা বা ডায়রিয়া হয় তখন এটা কমে যায়। তারপর বমি, বমি হলে কমে যেতে পারে। কিছু কিছু অসুখ আছে আমাদের শরীরে, যেমন ডায়াবেটিস, হৃদরোগ, কিডনির অসুখ, কিডনি ফেলিওর, এইসব অসুখে এবং কিছু হরমোনজনিত অসুখ আছে, যেমন অ্যাড্রেনাল গ্রন্থি যদি কোনো সমস্যা থেকে থাকে, অ্যাড্রেনাল গ্রন্থিতে যদি টিউমার থেকে থাকে, এইসব অসুখে কিন্তু আমাদের শরীরে থেকে লবণের মাত্রা, রক্তে লবণের মাত্রাটা কমে যেতে পারে। এছাড়াও কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু আমাদের শরীরে লবণ কমে যেতে পারে, যেমন ডায়ুরেটিক্স বা মূত্রবর্ধক যে ওষুধগুলো আছে যেগুলো আমরা কিডনি রোগীদেরকে দিয়ে থাকি বা উচ্চ রক্তচাপের রোগীদেরকে দিয়ে থাকি, এই ধরনের কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলোর প্রতিক্রিয়ায় আমাদের শরীর থেকে লবণ বেরিয়ে যেতে পারে, সোডিয়াম বা পটাশিয়ামের ঘাটতি দেখা দিতে পারে। শরীরে যদি লবণের মাত্রা কমে যায় এবং এই যে বললাম উপসর্গগুলোর কথা, যদি এগুলো দেখা দেয় যে শরীর হঠাৎ করে দুর্বল লাগছে, হাত পা শক্তি পাচ্ছেন না, ড্রাউজি লাগছে, এরকম যদি হয় তাহলে তাৎক্ষণিকভাবে আমাদেরকে ওরসালাইন খেতে হবে, ডাবের পানি খেতে হবে। এইগুলোতে আমাদের লবণ থাকে এবং সেগুলো খেলে তাৎক্ষণিকভাবে কিছু উপকার পাওয়া যায়। এবং প্রাথমিক চিকিৎসার পরেই, বা এইগুলোকে আমরা প্রাথমিক চিকিৎসাই বলছি, প্রাথমিক চিকিৎসার পরে আমাদেরকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, প্রয়োজনে হাসপাতালে চিকিৎসা নিতে হবে। অনেকের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব আছে যে আমার উচ্চ রক্তচাপ আছে বা আমার ডায়াবেটিস আছে, তাহলে আমি কি স্যালাইন খেতে পারবো কিনা। আসলে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকলে স্যালাইন খাওয়া যাবে না, এই ধারণাটি সঠিক নয়, কারণ এটি একটি জরুরি চিকিৎসা এবং প্রাথমিক চিকিৎসা। জরুরি চিকিৎসা সবার জন্য একই প্রোটোকল, সুতরাং তাৎক্ষণিকভাবে যদি আপনার লুজ মোশন হয় বা ডায়রিয়া হয়, বমি হয়, তাহলে আপনাকে অবশ্যই স্যালাইন খেতে হবে। হাতের কাছে আপনি যে স্যালাইন পাবেন সেটাই খেতে হবে। অবশ্য রাইস স্যালাইন, আমরা একটা স্যালাইন যেটাকে ডায়াবেটিস রোগের জন্য বেশি প্রযোজ্য বলে আমরা মনে করছি, কিন্তু যদি আপনার ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার যে স্যালাইন, যে ওরসালাইন আছে বাজারে, সেটি আপনি খেতে পারবেন। এক্ষেত্রে আপনার অন্য কোনো চিন্তা করবার প্রয়োজন নেই। তারপরে হাসপাতালে যাওয়ার পরে হাসপাতালের চিকিৎসা, সেক্ষেত্রে আপনাকে
লবণের ট্যাবলেট আছে সেগুলো দেওয়া হতে পারে, বা শিরাতে স্যালাইন দেওয়া হতে পারে। এবং পটাশিয়াম সোডিয়াম এগুলো কারেকশন করার জন্য একেবারে হিসেব করে অঙ্ক করে স্যালাইন নির্বাচন করা হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হাসপাতালের চিকিৎসা নিতে হবে। মৃদুমাত্রায় কমে গেলে আসলে অনেক সময় আমরা খাবার ও স্যালাইন, ডাবের পানি বা ট্যাবলেট খেয়েই আমরা এটাকে সমাধান করতে পারি। তবে যদি বেশি কমে যায় সোডিয়াম বা পটাশিয়াম, তাহলে আমাদেরকে স্যালাইন দিতে হয় বা শিরায় স্যালাইন দিতে হয়। পটাশিয়ামেরও এক ধরনের ওষুধ আছে, মুখে খাওয়ার বা সিরাপ বা ট্যাবলেট আছে, সেগুলো খেলে পটাশিয়াম বাড়ানো যায়। আমরা জানি যে ডাবের পানি একটি পটাশিয়াম এনরিচড পানীয়। পটাশিয়াম কমে গেলে আমরা ডাবের পানি খেতে বলি, এছাড়া কলাতেও যথেষ্ট পরিমাণে পটাশিয়াম থাকে, সেগুলো খাওয়া যেতে পারে। বিভিন্ন ধরনের যে ফলমূল গুলো আছে সেগুলোতে আমরা প্রচুর পরিমাণে বা যথেষ্ট পরিমাণে আমরা খনিজ পাই, তাই ফল খাওয়ার অভ্যাসটা আমাদেরকে জারি রাখতে হবে এবং প্রতিদিন কোনো না কোনো ফল আপনারা খাবেন। যদি বারবার সোডিয়াম পটাশিয়াম কমে যায়, এটা তো একটা ইমার্জেন্সি অবস্থা, যে হঠাৎ করে আপনার একটা ডায়রিয়া হলো বা বমি হলো, তখন লবণ কমে গেল শরীর থেকে। কিন্তু বারবার যদি কমে যায় তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার হাতে শরীরে কোনো একটি রোগ কাজ করছে, শরীরের ভিতরে কোনো একটা রোগ বাসা বেঁধে আছে, যার কারণে আপনার এই সোডিয়াম বা পটাশিয়ামটা বারবার কমে যাচ্ছে। সেক্ষেত্রে যে রোগগুলোর কথা বললাম সেগুলো আছে কিনা সেগুলো আমাকে খুঁজে দেখতে হবে, যে ডায়াবেটিস, হৃদরোগ, কিডনির সমস্যা, হরমোন জনিত সমস্যা, এমনকি কিছু কিছু ক্যান্সারেও বারবার সোডিয়াম কমে যেতে পারে এবং পটাশিয়াম কমে যেতে পারে। তো শরীরের লবণের মাত্রা তারতম্য আসলে একটি ঝুঁকিপূর্ণ বিষয়, বিশেষ করে পটাশিয়াম যদি অনেক কমে যায় তাহলে কিন্তু অনেক সময় হৃদযন্ত্র বন্ধ হয়ে গিয়ে অনেকে মারাও যেতে পারে। আবার খুব বেড়ে গেলেও কিন্তু সমস্যা, পটাশিয়াম যদি বেড়ে যায় তাহলেও কিন্তু এটা হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে, তাই অতিরিক্ত পটাশিয়ামও কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আমরা অতিরিক্ত পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছি কিনা, অতিরিক্ত পটাশিয়াম সমৃদ্ধ ওষুধ খাচ্ছি কিনা, সেটাও কিন্তু আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। বয়স্ক মানুষদের এই ধরনের সমস্যাগুলো খুব বেশি জটিলতা তৈরি করে, তাই তাদের ব্যাপারে আমাদেরকে বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। আজ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।